কিছু কাল্পনিক কথা। দ্বাদশ পর্ব। কি যে হবে রমল আকাশ পাতাল ভাবে, বাবাকে নিয়ে আর ডাক্তারের কাছে যাওয়া যায় না, নিয়ে যেতে গেলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়, তাতে আবার বাবার ধকল হয়। ওই একটা আয়া রাখা হয়েছে সারাক্ষণের, আর তো কিছু করা যাচ্ছে না। এখন এক মাসের ওপর হয়ে গেল, রমলার কাশি কমার তো কোনো লক্ষণ নেই, বরং বেড়েই চলেছে। ফোনে ফোনে শিবেন্দার ওষুধই খেয়ে যাচ্ছে রমলা। এবার দীপি দুজন ডাক্তার ঠিক করে দেয় রমলাকে দেখানোর জন্য, একজন ENT আর একজন পালমোলজিস্ট। দুজনেই নানান টেস্ট আর অ্যান্টিবায়োটিক্স দেয়, কিছুই কাজ হয় না, কিছু ধরাও পড়ে না। দুজনেই রমলার শ্বাসকষ্ট দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কী করে এই অসুখ বাড়ি থেকে ম্যানেজ করে গেল? আপনার তো হসপিটালাইজড হওয়ার কথা ছিল অসুখের সময়। রমলা ভাবে, শিবেন্দা থাকতে হসপিটালাইজড হতে যাবে কেন? রমলা, পালমোলজিস্ট ডক্টর মণ্ডল চেস্ট স্ক্যান করতে বলে, আর ENT স্পেশালিস্ট অ্যান্টিবায়োটিক্স কাজ করছে না দেখে স্টেরয়েড দেয়। স্টেরয়েডস নিয়ে আবার কদিন সারা রাত রমলার ঘুম হয় না, তবে কাশি কমে। মণ্ডল ডাক্তার রমলাকে খুব যত্ন করে দেখে। প্রথম দিন ওকে দেখানোর পর রমলা সাথে থাকা ফকলুকে বলেছিল, ওর মায়ের সাথে আমার মনে হয় কোনো মিল আছে রে। ডাক্তারের হাবভাব দেখে মনে হলো, বয়স বেশি না, হুলো ফকলুর চেয়ে কিছুটা বড়, কিন্তু খুব রিসার্চ মেন্টালিটি পারসন, সব দিক খুঁটিয়ে দেখেন। স্ক্যানে দেখা গেল থাইরয়েডে একটি নডুল আছে, আবছা বোঝা যাচ্ছে। ডাক্তার জিজ্ঞাসা করলো, রমলার কোনো অসুবিধা হয় কি না? রমলা ভারী অবাক হলো, কই না তো। সাথে সাথে আর একজন এন্ডোক্রিনোলজিস্ট হরমোন স্পেশালিস্টকে ফোন করে ডাক্তার বলল স্ক্যানের রিপোর্টের কথা। সে ওপার থেকে জিজ্ঞাসা করল, কোনো ব্যথা কষ্ট কথা বলার অসুবিধা আছে কি না? মণ্ডল ডাক্তার বলল, আমার পেশেন্ট জানেই না যে এটা আছে। ওধার থেকে বলল, তাহলে ভয়ের কিছু নেই, পরে একবার সময় মতো টেস্ট করে দেখে নিতে হবে বিনাইন না ম্যালিগন্যান্ট। কিন্তু রমলা ভীষণ হাঁপায় আজকাল, কথা বলতে, হাঁটতে, চলতে, জামা কাপড় পরতে, চান করতে, আর বাড়ির কাজ তো করতেই পারে না। ডাক্তারকে বলে রমলা কেন এমন হয়, সাথে সাথে হার্টের একটা টেস্ট করতে পাঠায়। এবারও ফকলু সাথে ছিল, ওই দৌড়াদৌড়ি করে টেস্ট করার ব্যবস্থা করেন। টেস্ট চলাকালীন মণ্ডল ডাক্তার এই ডাক্তারকে ফোন করে কথা বলে। রমলা শুনতে পায় ওই ডাক্তার বলছে হার্ট ঠিক মতো পাম্প করে না, তাই এই বিপত্তি। সাথে সাথে তার ওষুধ দেয় আর বলে একজন এন্ডোক্রিনোলজিস্ট দেখাতে হবে। স্টেরয়েড খেয়ে রমলের কাশি একটু কমেছিল, কদিন আবার শুরু হলো। কাকিমা প্রায় রোজই ফোন করে, সব খবরাখবর নেয়। আর রমলা যে কাশির জন্য ভালো করে কথা বলতে পারে না, তার রিপোর্ট করে কাকাকে। রমলা বসে ভাবছিল, কমল কাকু তো অসুখের আর দেখে না রোগী, তা না হলে কমল কাকুকে দেখানো যেত। কমল কাকু তো ওদের বাড়ির সবার সব কিছু ট্রিটমেন্টই করে, অন্য ডাক্তাররা কিছুতেই যা ধরতে পারছে না, কমল কাকু এমন একটা টেস্ট দেবে সাথে সাথে রোগ ধরা পড়বে, আর তখন ঠিকঠাক ট্রিটমেন্ট করলেই অসুখ সেরে যাবে। শিবেন্দাও বলে কমলদা আলাদা মানুষ, শিবেন্দা কলেজে সিনিয়র ছিলেন কমল কাকু। মোবাইল বেজে উঠল, রমলা স্ক্রিনে দেখে কাকিমার নাম। হ্যালো কাকিমা, খক খক কাশি, ওধারে ভারী কণ্ঠস্বর। কিরে তোর কি হয়েছে? তোর কাকিমা বলছিল কথা বলতে পারিস না ঠিক করে, খালি কাশিস। হ্যাঁ, ডাক্তার বললো গলায় নডুল, এন্ডোক্রিনোলজিস্ট দেখাতে হবে, হয়তো তার থেকে হচ্ছে কাশি। কমলকে দেখা না, ও তো এন্ডোক্রিনোলজিস্ট। কমল কাকু দেখছে এখন পেশেন্ট? হ্যাঁ, এখন আবার শুরু করেছে, আমি বলে দেবো ওকে, তুই চলে যাস। ঘরে প্রাণ প্রায় রমলা, কমল কাকুকে দেখাতে পারবে, কিন্তু বাপিকে তো আর নিয়ে যাওয়া যাবে না, বাপিকেও দেখাতে পারলে কত ভালো হতো। তনিকে ফোন করে রমলা, ও কমল কাকুর আন্ডারে
ডায়েটিশিয়ান কমল কাকুর অ্যাপয়েন্টমেন্টের জন্য। তনি খুব উৎসাহের সাথে বলে, সব বন্দোবস্ত হয়ে যাবে, চলে আয়, আমার অবশেষে আমাদের দেখা হবে। সেদিন রমলা লাফাতে লাফাতে যায় কমল কাকুকে দেখাতে, সাথে হলো। তনি দৌড়ে চেম্বার থেকে বেরিয়ে আসে। 32 বছর বাদে দুই বন্ধুর দেখা। হুলোর মোবাইলে ঝটপট সেই মুহূর্তগুলোর ক্যাপচার করে নেয়। কমল কাকু আগের ডাক্তারদের প্রেসক্রিপশন দেখে বলে, মণ্ডল ডাক্তার ঠিক পথে এগোচ্ছে, কিন্তু ইএনটি স্পেশালিস্টের প্রেসক্রিপশন দেখে বলে স্টেরয়েড দিয়ে দিল একেবারে, এখন তো আর আবার কাশি কমাতে গেলে স্টেরয়েডই দিতে হবে। আচ্ছা, এই ওষুধগুলো খেয়ে কটা টেস্ট করিয়ে 7 দিন পর এসো, বাবার কথা জিজ্ঞাসা করে কমল কাকু। রমলা জিজ্ঞাসা করে, বাপির কী চিকিৎসা করাবে? কমল কাকু সব শুনে বলে, যেমন চলছে চলুক, সেরকম কিছু আলাদা করে করার নেই। বাড়ি ফিরতেই মা সব খোঁজ খবর নিয়ে জিজ্ঞাসা করে, তোর বাবার কথা কিছু বললি? রমলা বলে, কমল কাকু বলেছে যেমন চলছে তেমন চলুক। এর মধ্যে দীপ আবার এক নামি পালমোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেয়। তারা নানান রকম টেস্ট করে আর তার সাথে জানতে চায় জামা কাপড় পরতে কষ্ট হয় কিনা, চান করতে, সিঁড়ি ওঠে নামা করতে। জুনিয়র ডাক্তারদের সাথে নিজেদের মধ্যে বলা বলি করে, ট্র্যাকিয়া ডিসপ্লেসড হয়ে গেছে, নডুলটা চাপ দিচ্ছে, তাই পেশেন্ট ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। কথাটা রমলার কানে যায়। তারাও অবাক হয় রমলার অসুখ কীভাবে বাড়িতে ম্যানেজ হয়েছিল। সবই হয় রাখে হরি মারেকে। বাড়ি এসে ফোনে কমল কাকু আর শিবেন্দাকে বলে। শিবেন্দা বলে, কমলদারকে পরদিন দেখিয়ে এসে আমাকে সব জানিও। পরদিন কমল কাকু খুব মনোযোগ দিয়ে সব রিপোর্ট দেখে বলে, একটা ব্লাড টেস্ট লিখে দিলাম আর একটা নেক ইউএসজি দিলাম, করিয়ে এনে দেখাও। তনের সাথে খুব গল্প হয়। কি রেয়াজ স্যার কি বলল? রমলা প্রেসক্রিপশন দেখায়। তনি ভুরু কোচকায়, বলে চল তোকে বিলিং সেকশনে নিয়ে গিয়ে জেনে আসি কত টাকা লাগবে। জানা গেল সে অনেক টাকা, আর কি করা যাবে? এ তো আর বাজারে শাড়ি কেনা নয় যে বেশি টাকা লাগবে শাড়ি নেব না। রমলা জিজ্ঞাসা করে, এগুলো কী টেস্ট রে? বিলিং কাউন্টারের মহিলা তনের সাথে চোখাচোখি করে, বলে কী জানি ডাক্তাররা দেয় এই টেস্টগুলো, ঠিক কিসে জানি না। ফকলুর সাথে বাড়ি চলে আসে রমলা। হুলু আর ফকলু পালা করে রমলাকে ডাক্তার দেখাতে আর টেস্ট করাতে নিয়ে যায়। সাথে হাতে করে নিয়ে যায় ওদের ল্যাপটপ, ওখানে বসেই চলতে থাকে ওদের অফিসের কাজ। রমলা বাড়ি এসে শিবেন্দা দাও মণ্ডল ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করে। শিবেন্দা রিপ্লাই দেয়, রিপোর্ট জানিও। মণ্ডল ডাক্তার বলে রিপোর্ট পেয়ে দেখাতে আসবেন। রমলা গুগল সার্চ করে ব্লাড টেস্টটা ম্যালিগন্যান্সি ডিটেক্ট করার জন্য, রিপোর্ট পেতে দেরি হবে, আর ইউএসজি থেকে ওই একই ব্যাপার জানা যাবে। এবার রমলা ঠিক করে একা একাই ডাক্তার দেখাতে আর টেস্ট করাতে যাবে, কাউকে সাথে নেবে না। এখন কাউকে আননেসেসারি টেনশন দিয়ে দিতে চায় না, আগে তো রিপোর্ট আসুক তারপর ভাবা যাবে। দীপকে জানায় সে কথা, আর বনিকে এখন কিছু বলতে বারণ করে। দীপ বলে, ঠিক আছে মামি, তবে একেবারে একা যেও না তুমি, আমাকে তোমার ডেটগুলো জানাবে টেস্টের ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের, আমি গাড়ি পাঠিয়ে দেব, গুড্ডু ড্রাইভ করে তোমাকে নিয়ে যাবে। আহ, এ বড় আরাম হলো, রমলা আজকাল এত হাঁপায় এক পা হাঁটতে। ব্লাড টেস্ট আর ইউএসজি একই দিনে হলো। রমলা ইউএসজির ডাক্তারকে সোজাসুজি জিজ্ঞেসে করলো, কি পেলেন? এটা যদি লেভেল 5 ম্যালিগন্যান্ট হয় বলে দেবেন, আমি মানসিকভাবে প্রস্তুত। লেডি ডাক্তার একটু হেসে বললেন, বলা যাচ্ছে না এখনই কিছু, তবে নডুলটা বেশ বড় বড়, আপনাকে আস্তে আস্তে চোখট করে দেবে, এটা বাদ দিতে হবে খুব তাড়াতাড়ি। হায় ভগবান, রমলা ভেবেছিল এক আর শুনল আর এক, অপারেশন করাতে হতে পারে। ভাগ্যিস বাবা এখন আর তেমন কিছু বেশি বুঝতে পারে না, তা না হলে অস্থির হয়ে যেত। বাবার অস্থিরতা ছিল একরকম, খুব স্বাভাবিক না হলেও সহ্য হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে বাবার এই স্থিরতার দিকে
এগিয়ে যাওয়াটা যেন হিম শীতল, বড় ভয় করে। এরপর একটা জানতে ইচ্ছে করছে, এখানে এভাবেই দেখা হবে? বেল চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেল আইকনের টুংটাং আওয়াজ বলে দেবে পরের পর্বের আগমন বার্তা। আজ যাই, আসবো আর একদিন।